আজকে এখানে অনেক কিছু হয়েছে, এখানে অনেকগুলো দালান হয়েছে, এখানে সুইমিং পুল আছে, এখানে খেলার মাঠ আছে, অনেক কিছু হয়েছে। এটাই আমাদের বিবর্তনের ইতিহাস। আমরা মানুষও এই 68 বছরে অনেক বেড়েছি, 7 কোটির মতো ছিলাম, এখন 16 কোটির মতো হয়েছে, 17 কোটির কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্যে অবশ্যই আমাদের জীবন প্রবাহের যে নিয়মাবলী সেগুলোও বদলে গেছে। তবে শোনেন, একটু শান্ত হন, মেলার আবহাওয়া অত্যন্ত সংক্রামক, সুতরাং গোলমালটা স্বাভাবিক, কিন্তু তবু একটু শান্ত হন, কিন্তু এখানে আমরা একটা সভা চালাচ্ছি। মেলার মধ্যে সভা খুব বেশি আকর্ষণীয় নয়, তবে এটা সহ্য করতে হয়, কেননা সভাতে আমরা সবাই কিছু লোক বক্তৃতা দেই, আপনাদের উপদেশ দেই এবং বিভিন্ন ধরনের বাণী দেওয়ার চেষ্টা করি। তো সেই চেষ্টাটা এখন আমরা অনেক কমিয়ে ফেলেছি। তার কারণ হলো, এক সময় ছিল যখন কর দিতে আমাদের খুব অনীহা ছিল, সবাই মনে করতো এই কর দিলাম আজকে, আর সারা জীবনের জন্যে একটা পেঁচে পড়ে গেলাম। এই যে একটা মনোভাব, সেটা আমার মনে হয় বর্তমানে নেই। কারণ যেটা আমরা দেখতে পাই, যেমন আজকের মেলাতেও দেখবো, একটু পরেই দেখতে পাবো যখনই করদান শুরু হবে, যে অসংখ্য যুবক এসে এখানে স্বতঃপ্রবৃত্ত হয়ে তাদের কর দিয়ে যায়। এটা আমাদের জাতির জন্যে একটা উল্লেখযোগ্য ঘটনা বলতে হবে। আমরা কর আদায় করতাম আগে 7 লাখ করদাতা, 15 লাখ করদাতা খুব বেশি হলে, এর চেয়ে বেশি করদাতা ছিলেন। এখন করদাতার সংখ্যা 30 লাখের চেয়ে বেশি হয়ে গেছে, এবং বিভিন্নভাবে আমি কালকেই কোথায় দেখলাম যে বিভিন্নভাবে প্রায় 1 কোটি মানুষ কর দেয়, বিভিন্ন ধরনের অনেক ধরনের কর আছে, সেগুলো সবগুলোকে ধরলে 1 কোটি মানুষ নাকি আজকে কর দেয়। এটা যথেষ্ট কৃতিত্বের বিষয়, 16 কোটি মানুষের মধ্যে 1 কোটি করদাতা। তবে আমরা চাই যে আমাদের উন্নয়ন যে ধরবে ধাবিত হচ্ছে, তাতে 1 কোটি নিয়ে আমরা এখন সন্তুষ্ট নই। আমরা চাই যে এই 1 কোটির সঙ্গে আরও 1 কোটি এখানে যুক্ত হওয়া উচিত। 16 কোটি মানুষ, সেখানে কত লোকের কর দেওয়া উচিত বলেন, আপনারা কেউ বলতে পারবেন? আপনার লক্ষ্যমাত্রা কী হতে পারে যে 1 কোটি মানুষ কর দেবে? ধরেন 4 কোটি মানুষ কর দিয়ে যায়, তাহলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হবে, সরকার যে বিভিন্ন সেবা আপনাদের কাছে উপস্থাপন করে সেটা নানাভাবে ব্যাপ্ত হতে পারে। সরকারি সেবা সকলে পায়, যারা একটু সমাজে পিছিয়ে আছে তারা একটু বেশি পায়, কিন্তু সরকারি সেবা আমরা সবাই পাই, লেখাপড়া করি, জীবনযাপন করি, রোজি রোজগার করি, সব কিছু দিয়ে সরকারের কিছুটা কিছু অবদান থাকে, সরকার এইসব অবস্থার সুযোগ করে দেয়, এবং এই সুযোগ করে দেয় বলেই সরকারকে আপনারা ট্যাক্স দেন, সরকারকে সম্পদ দেন, যে সম্পদ ব্যবহার করে সরকার মানুষের সেবা করতে পারে। এটা একটা অত্যন্ত ভার্চুয়াস সাইকেল, যেখানে আপনি কর দিচ্ছেন সরকারের কাছে, সরকার সেই করটাকে নিয়ে আপনাকে সেবা দিচ্ছে। এই সাইকেলে সকলের উন্নতি হচ্ছে, সাধারণ মানুষের যেমন উন্নতি হচ্ছে, গরিব লোকের তেমনি তাদের জীবন রক্ষার একটা সুযোগ হচ্ছে, এবং সারা দেশটি একটা উন্নত পর্যায়ে যেতে পারছে। এখন যেমন ধরেন, বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি যখন ইচ্ছা করেন গাড়ি চালিয়ে চলে যেতে পারবেন, এই সুযোগ 30 বছর আগেও ছিল না। তখন কোনো এক জায়গায় যেতে গেলে নানা ধরনের যানবাহনের ব্যবহার করতে হতো, পায়ের উপরেও
দারুণ ধরনের অত্যাচার সাধন করতে হতো, এগুলো এখন লাগে না। এখন আমরা যেখানে ইচ্ছা সেখানে সহজেই যেতে পারি, এবং তার ফলে যেটা হয়েছে সারা দেশে একটা কী বলব একটা একক অর্থনীতির সৃষ্টি হয়েছে। এই একক অর্থনীতির সৃষ্টি হওয়ার ফলে অর্থনীতির গতি অনেক বৃদ্ধি পেয়েছে, এবং এই অর্থনৈতিক অবস্থান মানুষের মধ্যে যে বৈষম্য সেটা ব্যাপকভাবে কমে যাচ্ছে। হ্যাঁ, বৈষম্য এখনও আছে, কিন্তু সেটা ব্যাপকভাবে কমে যাচ্ছে। যেমন ধরেন, হিসাব ধরেন, আমাদের যখন জন্ম হয় তখন আমাদের দেশে প্রায় 70% লোক গরিব ছিল। এখন আমরা বলি গরিবের সংখ্যা 22%। এই 70 থেকে নামিয়ে আমরা 22 নিয়ে আসছি, অর্থাৎ সকলের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু 22% কম নয়। আমাদের দেশে 22% মানে 3 কোটি মানুষ। 3 কোটি মানুষ কতজন যেটা চিন্তা করে দেখেন, এই 3 কোটি মানুষকে এখন আমাদের উপরে উঠাতে হবে। সেটাই হলো আমাদের সরকারের লক্ষ্যমাত্রা, সেটাই হলো আমাদের জাতীয় লক্ষ্যমাত্রা।